সম্প্রতি বারে বারে খবরের শিরোনামে দেখা গিয়েছে এসএসকেম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের নাম। জানেন কি কেন এমন নাম এই সরকারি হাসপাতালের ওয়ার্ডটি? আসুন শুনে নেওয়া যাক। রাজ্য সরকারের সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে চিহ্নিত এসএসকেম বা পিজি হাসপাতাল, এখানকার উডবার্ন ওয়ার্ডটিতে চিকিৎসা মেলে বিশিষ্টজনদের। কিন্তু কেন এরকম নামকরণ করা হয়েছে এই ওয়ার্ডটির, চলুন শুনে নি সেই কথা। এসএসকেম তথা শেঠ শুক্লালী কর্ণালী মেমোরিয়াল হাসপাতালের এই বিশেষ ওয়ার্ডটির নামকরণ করা হয়েছিল একজন বিশেষ মানুষের নাম অনুসারে। তিনি স্যার জন উডবার্ন। কে ছিলেন তিনি? স্যার জন উডবার্ন জাতিতে ব্রিটিশ হলেও তার জন্মই বাংলার ব্যারাকপুরে। স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটি এবং এডিনবরো ইউনিভার্সিটি থেকে শিক্ষালাভের পর ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন তিনি, সেটা 1863 সালে। জানা যায় কাজের রীতিমতন দক্ষতার পরিচয় দেন উডবার্ন, ফলে এদেশের কার্যকরী মন্ত্রিসভা তথা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য পর্যন্ত হয়েছিলেন তিনি। আর 1898 সালে সরকারি সেকালের অবিভক্ত বাংলায় লেফটেন্যান্ট গভর্নর হয়ে বসলেন জন উডবার্ন। 1902 সালে তার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত এই পদেই ছিলেন তিনি। তার মৃত্যুর পর লন্ডন টাইমস সংবাদপত্রে প্রকাশিত শোক বার্তায় বলা হয়েছিল, স্যার জন উডবার্নের মতন জনপ্রিয় শাসক বাংলা এর আগে পায়নি। কেবল প্রশাসনিক কর্মকাণ্ডই নয়, কলকাতার সংস্কৃত জগতের সঙ্গেও জড়িয়ে ছিলেন স্যার জন উডবার্ন। 1900 এবং 1901 সাল এই দুই বছর এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। উডবার্ন যখন বাংলার শাসনভার হাতে নিলেন, সেই সময় কলকাতা জুড়ে থাবা বসিয়েছে প্লেগ মহামারী। আক্রান্ত মানুষদের সেবা করার জন্য পথে নেমেছিলেন ভগিনী নিবেদিতা, চিকিৎসক রাধা গোবিন্দ করের মতো মানুষেরা। এই ভয়ঙ্কর মহামারী প্রতিরোধে স্মরণীয় ভূমিকা নিয়েছিলেন উডবার্ন। বস্তুত নিজের শাসনকালে করা এবং স্বাস্থ্য বিভাগের ব্যাপক সংস্কার সাধন করেন তিনি। তার হাত ধরে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা পিজি প্রভূত উন্নতি হয়েছিল। আর সেই কারণে স্যার জন উডবার্নের নামে তার বিশেষ ওয়ার্ডের নামকরণ করা হয়েছে এই হাসপাতাল। আর এভাবেই সেই জনদরদের শাসককে শ্রদ্ধাজ্ঞ জানায় এই বাংলা।